দর্শনা গেঁদে রেলপথে ভিসা পাওয়া গেলেও স্থলপথে ভারত যেতে পারছেন না বাংলাদেশি পাসপোর্টধারীরা অথচ একই পথে ভারতীয়রা বাংলাদেশে আসছেন নিয়মিত একই শুল্ক স্টেশনে দুই দেশের নাগরিকের জন্য দুই নীতি মেনে নিতে নারাজ এই অঞ্চলের মানুষ দুঃখজনক হলো সত্যি পোর্টটি চালু হবার পরে শুধুমাত্র এই পোর্টটি এখন ভারতীয় নাগরিকরা ব্যবহার করছে মানে বাংলাদেশের হাই কমিশনার তারা ভারতীয় নাগরিকদের দর্শনা গেঁদে দিয়ে যাতায়াতের সুবিধা করে দিয়েছে অথচ দুঃখজনক হলো সত্য আমাদের জনগণকে আমাদের দেশের নাগরিককে এই রুট দিয়ে সড়ক কোনো ভিসা প্রদান করছে না আমরা চাই অচিরেই সড়ক ভিসা প্রদান করা হোক মাত্র পঁয়ত্রিশ টাকায় দর্শনা হয়ে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের গেদে রেল স্টেশন থেকে কলকাতা শিয়ালদাহ পৌঁছানো যায় মাত্র তিন ঘন্টায় দূরত্ব সময় ও খরচ কম হওয়ায় চুয়াডাঙ্গা সহ খুলনা ঢাকা ও রাজশাহী বিভাগের অন্তত পঁচিশটি জেলার মানুষ এই পথে যাতায়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মাত্র ৩৫ টাকায় দর্শনা বন্দরের এই বিপরীতে যে গেদে বন্দর রয়েছে সেখান থেকে ট্রেনে ৩৫ টাকায় মানুষ কলকাতা যায় এবং চব্বিশ ঘন্টায় আঠারোটি ট্রেন রয়েছে এই গেদি স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে করোনা মহামারী অজুহাতে সরল পথে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ভারত সরকার পঁয়ষট্টি বছরের জ্যেষ্ঠ বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসা সুযোগ থাকলেও প্রকৃতপক্ষে তা কাজে লাগছে না অধিকাংশদের চিকিৎসাজনিত কারণে সহায়ক হিসেবে কাউকে সাথে নিতে চাইলে বিকল্প পথে ভিসা নিতে বাধ্য হচ্ছেন তারা যার এই নিকটবর্তী কলকাতার আশেপাশে যেসব জেলা আছে তার আত্মীয় স্বজন বা চিকিৎসার জন্য ঢাকা সিলেট ওই অঞ্চলের লোক ওই পথটি ব্যবহার করে তাদের সুবিধার্থে ইতোমধ্যে দশনা চেকপোস্ট খোলার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান সহ মানববন্ধন করছেন স্থানীয়রা দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি এমনকি মৈত্রী ট্রেন অবরোধের কথাও ভাবছেন তারা এলাকাবাসী এর মধ্যে মানববন্ধন করেছে আমরা আপনারা জানেন এবং সেই মানববন্ধন থেকে আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে এই মৈত্রী ট্রেন তারা আটকে দেবেন যদি সড়কপথে বিশ্বাস দেওয়া না হয় দর্শনা গেঁদে রুটে ইতিমধ্যে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে সড়কলিপি দিয়েছি আমরা গত পরশু দর্শনা প্রেস ক্লাবের সামনে জেলাবাসীর সাথে নিয়ে এবং দর্শন না নাগরিক কমিটির আয়োজনে একটি মানববন্ধন করেছি এদিকে চলমান সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান মন্ত্রালয় নৌপুল বোর্ড মধ্য আমরা দূরত্ব এই আমাদের আহ বাংলাদেশ কি মানে ভারতে যদি পড়ে